কে পাচ্ছেন আজকের এই ছাগলটি? আজকের ভিডিওতে বিজয়ী যে ভাই হবে তার মানে ঠিকানায় এই ছাগলটি পৌঁছে যাবে ইনশাল্লাহ। গত বছরের নভেম্বরের 7 তারিখতে মানে আমাদের সাইদ ভাই একটা অ্যানাউন্স করেছিল যে একটি ছাগল আপনাদের মাঝে উপহার স্বরূপ দিবে। এটা নিয়ম ছিল যে ওনার এই মানে বান্দিক খামার থেকে যারা ছাগল কিনবেন এখান থেকে দুইটা মেমু হয়, একটা মেমু আপনার কাছে যায় আর একটা মেমু সাইদ ভাইয়ের কাছে থাকে। এই মেমোর উপরেই আপনার হচ্ছে আজকে লটারিটা, এই ছাগলটা আপনাদের মাঝে দেওয়া হবে। একটা বিষয় বলতে চাই যে 2001 সালের জুন মাসের দিকে এই নাটোর জেলায় প্রথম কিন্তু আমি লটারি সার্ভিস চালু করি। সেই সময় একটা নিয়ম ছিল যে লাইক কমেন্ট শেয়ার করলেই এর মধ্যে থেকে যাচাই বাছাই করে একটা ছাগল আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। তখন একটা বিষয় আমি বুঝতে পারছি যে আপনার যারা প্রকৃত যারা নতুন উদ্যোক্তা বা ছাগল লালন পালন করেন তারা কিন্তু এই ছাগলগুলো কখনো পায় নাই। পাইছে হচ্ছে যে এই যে লাইক কমেন্ট শেয়ার, যে কেউ শেয়ার করতে পারে, যে কেউ কমেন্ট করতে পারে। কিন্তু আজকে এই সাইদ ভাই কিন্তু যে পরিকল্পনাটা নিয়েছিল নভেম্বর মাসে আমার কাছে ভালো লাগছে যে এখান থেকে যারা ছাগল কিনবে তারাই শুধু মানে তাদের মানে লটারি মানে তাদের এই মেমোর উপরে কিন্তু লটারি হবে। এক্ষেত্রে কী হবে যে নতুন উদ্যোক্তা বা খামারি ছোটো বড়ো সব খামারিরা এরাই ছাগলগুলো পাবে। তো আমি স্বাগতম জানাই আমাদের সাইদ ভাইকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। ভিডিও শুরুতেই আমাদের সাইদ ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে পরিকল্পনাটা কিভাবে আসলো? যে আমার একটা নতুন বছর উপলক্ষে আমার একটা মনে আশা ছিল যে সবার মাঝে একটা শেয়ার করব। জি, নতুন বছর উপলক্ষে একটা উপহার দিতে চাইছিলাম, সেটা হচ্ছে এই উপহারটা, এই ছাগলটা, একটা ছাগলটা। যে জি জি, যে যারা নতুন উদ্যোক্তা একটা আগ্রহ বাড়বে কে পাবে বলা যাবে না। আমি চাইবো যে আমার অনেক কাস্টমার আছে যে মনে করেন যে যারা চা বিক্রি করে দিনে দিনে টাকা মানে মানে আয় করে সঞ্চয় করে, কিছু সঞ্চয় করে দিনে দিনে টাকা সঞ্চয় করে, মনে করেন যে আমার ও মোটামুটি 50-60টা এরকম কাস্টমার আছে, খুব গরিব মানে অসহায়। আমি তাদেরকে চেষ্টা করেছি খুব সাশ্রয় মূল্যে, লাভ ছাড়াও দিছি অনেককে, এমনকি আমার গাড়ি ভাড়াও লস গেছে এরমও আছে রেকর্ড। তা আমি খুব আশা করবো তারা যদি পায় আমি খুব খুশি হব মনের দিক থেকে। যদিও সবাই পাপ্পো, তবে আমার কিছু কিছু লোকের উপর একটা মায়া আছে, ওনারা পেলে আমি খুব খুশি হব। কে পাবে আমি জানি না, আল্লাহ কার ভাগ্য নির্ধারণ করে রাখছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কি হয়, গত নভেম্বরের 7 তারিখ থেকে এই লটারি প্রোগ্রামটা চালু হয়, আজকে 5 তারিখ, জানুয়ারি মাসের 5 তারিখ 2024 সাল। আজকে পর্যন্ত 249টি ছাগল টোটাল সেল করছে আমাদের আবু সাইদ ভাই, গত নভেম্বরের 7 তারিখ থেকে আজ জানুয়ারির 5 তারিখ পর্যন্ত। 5 তারিখ পর্যন্ত উনি একটা বিষয় বলছিল যে এই একটা ছাগল আপনাদের মাঝে দিবে। তো ওনাকে বলে মানে উনি নিজের থেকে আরও একটা আবদার আমাদের মাঝে করেছে যে আমি ভাই ফার্স্ট সেকেন্ড থার্ডও রাখবো, প্রথম পুরস্কার এটা পাবেন, এটাই ছিল মানে বলা। তারপরে অতিরিক্ত হিসেবে আরও দেখা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড করা হচ্ছে। হ্যাঁ, সেকেন্ড প্রাইজ হচ্ছে যে আপনার 1000 টাকা এবং থার্ড প্রাইজও 1000 টাকা পাবেন। এবার কি আমরা শুরু করতে পারবো? জি ইনশাল্লাহ। এবার আমরা লটারিতে চলে যাই। আর আমাদের মাঝে আছে হচ্ছে আমাদের সম্মানিত এই এলাকার মেম্বার সাহেব, তার সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা পরিচয়টা একটু বলেন। আমার নাম, প্রথমে আমার পরিচয় বলি, আমার নাম মোহাম্মদ আশরাফুজ্জামান রাজীব। আমি 1 নম্বর বহমপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সদস্য। জি জি, এটা জি আমার পরিচয়। আচ্ছা, এই যে সাইদ ভাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম দিচ্ছে মানে আমাদের বাংলাদেশের বেকার যুবক ভাইদের জন্য, এই ক্ষেত্রে আপনি কি মনে করছেন? হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ খুব একটা ভালো প্রোগ্রাম। জি জি, আমাদের এখানে অনেকগুলো খামার আছে, তো এটাই ফার্স্ট মানে বর্তমানে এটা খুবই আনন্দিত যেটা যদি চালু থাকে কাস্টমারদের মানে কাস্টমারের একটা আগ্রহ বাড়বে, প্লাস দেখা যাচ্ছে যে ভাই যেটা বললো যে দারিদ্র লোক যদি কেউ পায় খুশি হবে, আমি মনে করি এটা করা উচিত। আমাদের এর মাঝে আছে হচ্ছে আমাদের কৃষিবিডি আয়ন ইউটিউব চ্যানেলের পরিচালক আয়নউদ্দি ভাই, এবং সেই সাথে আছে হলো কৃষি নিউজ 24-এর আমাদের সোহাগ। এরাই প্রথমে এই লটারি প্রোগ্রামের প্রচার শুরু করে, আমি তো পরে আসছি, মোটামুটি 3 নম্বর প্রতিবেদন আসছি, ওরা কিন্তু আগে থেকে করে। আর সোহাগের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। মূলত বিষয় হচ্ছে কি, একটু বলে নিই, আমাদের ভালো আছি। সাইদ ভাই যখন উদ্যোগটা নেয় তখন কিন্তু আয়ন ভাইয়ের আমি প্রথম শুরু করি, তখন ভাবতে পারি না যে আসলে এত বড় পরিসরে হবে। মনে করছিলাম হয়তো বা দু একটা ছাগল বা একটা ছাগলই খুব স্বল্প পরিসরে দেওয়া হবে, কিন্তু এত বড় আয়োজন আসলে ভাবতে পারি নাই। হ্যাঁ, আসলে অনেক বড় মনে মানুষ। হ্যাঁ, তো দর্শকদের উদ্দেশ্যে আর কোথায় যে ভাই যেহেতু বলছে যে যাতে করে দরিদ্র যারা আছে তারা যেন সফলতার দিকে যেতে পারে এবং পাশাপাশি দরিদ্র কেউ যেন পায় তার মন থেকে তৃপ্তি, আমাদেরও সেটাই চাওয়া। পাশাপাশি দেউ ভাই আছে, আয়ন ভাই আছে,
এটুকুই আমাদের সুকেল আছে কৃষি শিল্প ইউটিউব চ্যানেলের পরিচালক আমার সুকেল তুমি কিছু বলো ভাই আচ্ছা আসসালামু আলাইকুম তো মোটামুটি ভাবে আমি তো প্রোগ্রামের কথা অনেক আগ থেকে শুনছি যে এটা লটারি ভাই দিবে সাইদ ভাই তো আগে মোটামুটি বেশ ভালোভাবেই ব্যবসা বাণিজ্য সে করছে তো এখনো সামনের দিকে হয়তোবা অনুপ্রাণিত হচ্ছে দিনে দিনে তো আশা করব তো আজকে এই যে লটারির যে উদ্যোগটা নিছে এটা হচ্ছে তার মানে এই গ্রামের সাগারি পাড়ার মধ্যে কিন্তু ফার্স্ট উদ্যোগটা সে আবু সাইদ ভাই কিন্তু নিছে হ্যাঁ পরিসরে হয়ে যেতে পারে পরপর তবে এটা আসলে শুধুমাত্র সে দর্শকদের মানে অনুপ্রাণিত করার জন্য কিন্তু সে এই কাজটা করছে হ্যাঁ তা আমি মনে করি যে আসলে এই 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 মানে বিষয়টা এই লটারির প্রোগ্রামটাকে যেন প্রতিবারই যেন করলে দর্শকরা কিন্তু সামনেও কিন্তু কন্টিনিউ যদি করা হয় হ্যাঁ দর্শকরা কিন্তু অনুপ্রাণিত কিন্তু সবসময় কিন্তু যোগাবে আর দিনে দিনে আমাদের ভিডিও দিউ ভাইয়ের ভিডিও সোহাগ ভাইয়ের ভিডিও আয়ন ভাইয়ের ভিডিও দেখে কিন্তু দিনে দিনে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে আমাদের কিন্তু মূল উদ্দেশ্যই কিন্তু সেটা যেন নতুন উদ্যোক্তা যেন তৈরি হয় দিনে দিনে নতুন উদ্যোক্তা কিছু একটা করতে হবে সেটা যে যেটাই হোক যে গরুর খামার হোক ছাগলের খামার হোক মুরগির খামার হোক এটাই কিন্তু করা উচিত আমাদের মাঝে আছে হচ্ছে আমাদের কৃষিবিদ আইনউদ্দি ভাই তার সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আসলে এই নাটোরে এই মানে ছাগল সেক্টরে নাটোরটাকে আসলে পরিচয় বিশ্বের দরবারে বা বাংলাদেশ থেকে বা বিশ্বের দরবারে ছাগল সেক্টরটাকে পরিচয় করাইছে হচ্ছে আমাদের দীপু ভাই কৃষি বাংলা নাটোর সেখান থেকে আমরা আস্তে আস্তে আসছি এবং এই লটারি সিস্টেমটাও দীপু ভাই প্রথম শুরু করে বাসেত ভান্ডারির ওইখান থেকে তো দীপু ভাইয়ের সিস্টেমটা ছিল হচ্ছে আপনারা ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সেখান থেকে লটারিতে যারা ছাগল পাবেন তারা পাবেন তো এইখানে দেখা যাচ্ছে যে আমার একজন জেনুইন কাস্টমার বা আমার একজন জেনুইন খামারি মানে ইয়ে হচ্ছিল পাচ্ছিল না অন্য কেউ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমি অনলাইন জগতে সাইদ ভাই যতদিন ধরে অনলাইনে আসে আমি সাইদ ভাইয়ের খামারে ততদিন ধরেই প্রতিবেদন করি এখন পর্যন্ত আজকে পর্যন্ত আসি আগামীতে থাকবো কি থাকবো না সেটা পরের বিষয় তো আমাকে যখন সাইদ ভাই বলে যে ভাই আমি একটা লটারি করতে চাই তখন আমি সাইদ ভাইকে এই টিমটা দিই যে ভাই ঘটনা হচ্ছে আমি যার কাছে ছাগল বেচলাম সেই আমার এই সুযোগটা বা এই সুবিধাটা নিক তাইলে আপনারা যে চালান করে ছাগলগুলো পাঠান সে চালানের টু কপি করবেন এবং টু কপির এক কপি আপনি রাখবেন এক কপি হচ্ছে যে ক্রেতা তাকে দিবেন আমরা যে কপিটা রাখবো সেই কপিটাতে যদি আমরা ইয়ে করি লটারি করি তাহলে আমার একজন ক্রেতা বা আমার একজন খামারি একটা ছাগল পাবে তো এইভাবেই আসলে লটারিটার ইয়েটা চালু করা হয়েছে তো যাই হোক আর কিছু বলার নাই তো আপনারা সরাসরি লটারিতে যান দীপু ভাই লটারির ইয়েটা করছে আর আসসালামু আলাইকুম আমরা অনেক বক্তব্য শুনলাম যে সবাই মানে কথা বলে শেষ হয় না তো একটা ব্যবসায় কি যে সাইদ ভাই যদি আপনাদের মতো ক্রেতাকে যদি ভালো একটা উন্নত মানের সেবা দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওনার কাস্টমারে কিন্তু অভাব হবে না হ্যাঁ আর আপনাদের মতো দর্শক এই জিনিসটাই চান তো আমাদের সম্মানিত মেম্বার সাহেব এই আজকে লটারির কার্যক্রম শুরু করবে ভাই শুরু কর শাবল দিয়ে দাও ভালো মতো দিচ্ছে না ভাগ্যবান যারা আছে না এখানে 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 ঠিক আছে দেখেন হ্যাঁ ভাই
আচ্ছা আবু সাইদ ভাইয়ের কাছ থেকে ছাগল কিনছিলেন আপনি? ভাই হ্যাঁ হ্যালো আবু সাইদ ভাইয়ের কাছ থেকে ছাগল নিছিলেন? নাটোর নাটোরের আবু সাইদ ভাইয়ের কাছ থেকে? জি 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 কয়টা ছাগল নিছিলেন? আমি ছাগল নিছিলাম আপনার একটা একটা ছাগল নিছিলাম। আচ্ছা ছাগলগুলো কেমন আছে ভাই? ছাগলটা কেমন আছে? ছাগলটা আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালোই আছে। আচ্ছা যাই হোক, এই যে আমাদের সাহিদ ভাইয়ের একটা লটারির একটা প্রোগ্রাম চালু হয়েছে আপনারা জানেন তো, আজকে লটারিতে আপনি ছাগলটা পাইছেন বুঝছেন? আমার কথা বুঝতে পারছেন ভাই? আপনি আবু সাহিদ ভাইয়ের ওই লটারি প্রোগ্রামের এই একটা ছাগল আপনি পাইছেন ভাই? আচ্ছা সমস্যা নেই ভাই, ঠিক আছে আপনার সাথে পরে যোগাযোগ করতেছি আমরা। হ্যাঁ পরে যোগাযোগ করতেছি, আরো কাজ আসতে ভাই। ঠিক আছে ভাই, আচ্ছা এটা রাখেন সমস্যা নেই। হ্যাঁ এটা আমাকে দেন, সেকেন্ড প্রাইজ তুলে নেবেন, সাপোর্ট দেন, ভালো করে ভালো করে সাপোর্ট হবে। সেকেন্ড উঠালাম। হ্যাঁ সেকেন্ড, সেকেন্ড টাকার হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া ছাগলটা। আচ্ছা শাখাওয়াত রবি, শাখাওয়াত রবি ব্রাহ্মণবাড়িয়া বলে কি বলেন, নাম্বার বলেন। 01307 হ্যাঁ 6245 তুলেন ভাই তুলেন, সেভেন নাই তো থ্রি জিরো থ্রি 01307 07 62 45 55 55 নাম্বারের শোকানো পাশে এই যে জি এই যে এখানে এখানে জি ভাই ফোন দেন, কল দিয়ে দেন, দিব কে দেন। ভাই আমার আমার পেজে পেজে আপনি লাইভে ঢুকেন, আমার পেজে লাইভ। আসসালামু আলাইকুম, জাকারিয়া ভাই বলছিলেন? সরি সরি স্বাগত ভাই বলছিলেন? হ্যাঁ ভাই আমি নাটোর থেকে বলছিলাম ভাই, এই সাইদ ভাইয়ের কাছ থেকে ছাগল নিছিলেন নাকি আপনি? নাটোরের নাটোরের সাইদ ভাইয়ের কাছ থেকে? জি ভাই বলেন। নাটোরের সাইদ ভাইয়ের কাছ থেকে ছাগল নিয়েছিলেন আপনি? জি 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 জি। কয়টা ছাগল নিয়েছিলেন ভাই? একটা। ছাগল কেমন আছে? যাই হোক, ওই যে সাহিদ ভাই একটা লটারি প্রোগ্রাম চালু করছিল, সেকেন্ড পুরস্কার 1000 টাকা, এই 1000 টাকা আপনি কি বলবো আপনি ভাগ্যবান ব্যক্তি 1000 টাকা পাইছেন ভাই। হ্যাঁ এটা নাম্বার, এই নাম্বার বিকাশ আছে? না না বিকাশ নাম্বার একটু পরে দিয়ে দিব, পরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখনই দিলে লাইভে সরাসরি দিয়ে দিতাম। আপনি তাহলে সাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিন। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, সালামু আলাইকুম ভাই। আচ্ছা গেল শাখাত গেল, আরেকটা কোনটা গেল? এই যে এটা। হ্যাঁ ভাই আচ্ছা এবার যাবে হচ্ছে তিন নম্বর ভাগ্যমান ব্যক্তি। জি জি এটা ভালো করে ঘোরান মেম্বার সাহেব, ভাগ্য ভালো তো। হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার ভাগ্য ভালো, সোজা বাস না? হ্যাঁ আজান দিয়ে দিচ্ছে, জি জি আমাদের শেষ, খুব শর্ট টাইমে শেষ করে দিব আমরা, খুবই শর্ট টাইমে, খুবই শর্ট। ফোনটা যেহেতু লাইভ চলতেছে একবারে কাটতে পারলাম না, আজান দিচ্ছে। কি নাম? সাজেদুল ভাই কোনা আক্তার, আবু সাইদের খামার করে। জি 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 তোমার নাম্বারটা ফোন দাও প্রয়োজনে। আপনি কি নম্বরে কল দিয়েছেন?
আচ্ছা ওই নম্বরে আবু সাইদ ভাই 1000 টাকা দিয়ে যোগাযোগ করুন। যোগাযোগ করে এমনি দিয়ে দেন আপনি। আচ্ছা ওরে দিব বন্ধু। আচ্ছা যাক সমস্যা নাই, ওরে নাম্বারটা দেখেন আজানের সময়। যে ভাই পাইছেন ওনাকে পাঠিয়ে দেওয়া হবে নাকি ভাই? সেকেন্ড পুরস্কার আপনাদেরকে ইমিডিয়েট ভাবে 1000 টাকা বিকাশ করে দিবে, থার্ড পুরস্কার 1000 টাকা বিকাশ করে দিবে। তো আপনাদের এরকম উৎসাহ অনুপ্রেরণা পেলে এই সেকেন্ড পুরস্কার 1000 টাকা, থার্ড পুরস্কার 1000 টাকা এগুলো থাকবে না ইনশাল্লাহ। আপনাদের উৎসাহ অনুপ্রেরণা পেলে আমাদের সাইদ ভাই তিনটা ছাগলই দিবে আর পরবর্তী নাকি ভাই? চেষ্টা করবে উনি। যে এই তো মোটামুটি ছিল আজকে লটারি প্রোগ্রাম, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।